ম্যাম মাহবুবা রহমান আপনি বয়স 25 বছর ল্যাবিড হাসপাতালে ভর্তি হন উনি 10 তারিখ ল্যাবিড হাসপাতালে ভর্তি হন বিকেল 3:39 আমরা রোগীকে অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্স যোগে ওনাকে ল্যাবিড হাসপাতালে আনা হয় আমরা ওই অবস্থাতেই পেয়েছিলাম রোগীর চিকিৎসার যে ইতিহাস আমরা জেনেছি সেটা হচ্ছে প্রসবজনিত জটিলতা ছিল মায়ের অবস্থা ছিল সংকটাপন্ন প্রসবোত্তর রক্তক্ষরণ ছিল এবং হার্ট অ্যাটাক হওয়ার পরে ল্যাবিড হাসপাতালে আনা হয় ল্যাবিড হাসপাতালের সিসিউতে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাইফ সাপোর্টেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় গত 12 জুন 2023 6 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সেই বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান অব্যাহত ছিল রোগীর ইউরিন আউটপুট একেবারেই বন্ধ ছিল এই কারণে আমরা ডায়ালাইসিস দেই এবং সকল প্রকার প্রচেষ্টার পরও রোগীর কোনো প্রকার উন্নতি আমরা পরিলক্ষিত হতে দেখিনি কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আজ দুপুর 1:43 হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন প্রসবোত্তর রক্তক্ষরণ ছিল এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছিল এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি আমরা রোগীকে লাইফ সাপোর্টে পেয়েছিলাম এবং যে হিস্ট্রি আমরা জেনেছি সেটাতে রোগীর প্রসব জটিলতা ছিল প্রসবোত্তর রক্তক্ষরণ ছিল প্রসবোত্তর রক্তক্ষরণ এবং হার্ট অ্যাটাক ছিল সে অবস্থায় লাইফ সাপোর্টে ছিল এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আমরা পাইনি প্রসব ওই সময় যে প্রসবের কারণে মানে যে বিষয়গুলো ছিল সেগুলো সেভাবেই আমরা পেয়েছি আমরা এ ধরনের কোনো জিনিস পাইনি আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই প্রসবোত্তর রক্তক্ষরণ প্রসবোত্তর রক্তক্ষরণ হতেই পারে সি সেকশন একটা ইয়ে ছিল কিন্তু প্রসবের পরে রক্তক্ষরণ হতেই পারে এটা অন্য যে কোনো নালী হতে পারে কিন্তু সেই জিনিসগুলো যাওয়ার মতো তো সময় আমাদের লাগবে এর আগ পর্যন্ত তো উনি লাইফ সাপোর্টে ছিলেন ওই মুহূর্তে তো আমাদের পাম্প করাটা প্রয়োজন ছিল আচ্ছা সব আপনার কেন সব তথ্য আমাদেরকে না দেন এই ধরনের কোনো রিকোয়েস্ট আপনাদের কাছে এসেছে কি না এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আছে ধন্যবাদ প্রসবোত্তর রক্তক্ষরণ প্রসবোত্তর পরে রক্তক্ষরণ হতে পারে হতে পারে আমরা তো লাইফ সাপোর্টে পেয়েছি আমরা তো ওনার লাইফ সাপোর্ট খুলতে পারি আপনারা এমনিতে কী কী চিকিৎসার ত্রুটি তার দেখেছেন যে একজন পেশেন্ট সুস্থ সবল ওনার সি সেকশন হলো তারপরে ওনার বাচ্চা মারা গেল উনি মারা গেলেন আপনার একটা নিজের একটা ভালো হসপিটাল হিসেবে আপনারা কী কী ত্রুটি পেয়েছেন যেটা সেন্ট্রাল হসপিটালে করা উচিত হয় না এইটা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করবেন বলে আমরা আশা করছি ধন্যবাদ আমাদের 6 জন চিকিৎসক ছিলেন মেডিকেল বোর্ড ওই মেডিকেল বোর্ডের সদস্যরাই বলে দিয়েছেন কি কি করতে হবে ওনার লাইফ সাপোর্টে তো উনি এসেছেন এখানে ওনার আমরা ইউরিন আউটপুট বন্ধ থাকার কারণে কিডনি ডায়ালাইসিস করা হয়েছিল এবং 6 সদস্যের যে মেডিকেল বোর্ড বসেছিল তারা যে যে পরামর্শ যখন যখন যেটা দিয়েছে সেই পরামর্শগুলো কি ছিল সেটা তো মেডিকেলের বিষয় তার জন্য আমার মেডিকেল বোর্ডের ইয়েটা সেইটা আমাদের ধারণা বিষয় আমাদের ল্যাবেড হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টিকে অত্যন্ত মানবিকভাবে দেখতে সহানুভূতির সঙ্গে দেখতে আমরা সেভাবেই দেখছি না না আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল যদি এই ধরনের কোনো ওনাদের চাপ মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি করবো কিন্তু ওনাদের উপর আমাদের কোনো চাপ নাই ধন্যবাদ